বিষয়টা আমার মোটেই ভাল লাগেনি। কি ভাল লাগেনি? এই বিষয়টা আমার ভাল লাগেনি। আরে একটা মানুষ ইংরেজিতে কথাকতি হবে কেন? তা ইংরেজি কমনে দেখে দেখবে না, ইংরেজি এইটা আমাদের কোনো সাবজেক্ট না, এটা হলো আমেরিকা লন্ডন ইহুদি নাসারাগের সাবজেক্ট। এই সাবজেক্টে এই বক্তৃতা দিতে হবে কেন? না, হোয়াই, হোয়াট ইজ দিস? এইটা হবে না। তোমার আমি কি করে বুঝো, ওরা কি বাংলাদেশ? দুকম সব বাংলায় কথা বলতে পারে? তা মালাই মালয়েশিয়ায়, ঠিক আছে, কথা মাইনে নিলাম, মালয়েশিয়ায় কইনাক IIUM। হ্যাঁ, IIUM এ। হ্যাঁ, কি করেছে? ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ায়। হ্যাঁ হ্যাঁ, ওখানে কি বাংলাদেশের লোক থাকে সব? ওখানে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ধরনের লোক থাকে। ওখানে ভাষণ দিতে গেলে কি বাংলায় দেবে? ওখানে ইংরেজিতে ভাষণ দিতে হয়। তাই ইংরেজি এটা তো হারাম। কি রামটা লাগে হারাম? কি জন্য? কারণ এটা ইহুদি নাসারাগের ভাষা। তোমার কি করে বুঝবো আমি? আরে ইংরেজিদের দেশে কি মুসলমানরা নেই? ওই আমেরিকায় মুসলমান নেই? ওরা কেতে কথা কয়? ওরা কি বাংলায় কথা কয়? মাথায় ধরে না তাহলে আমাদের ওই যে মুরব্বীরা বলতো ইংরেজি শেখা যাবে না আর ইংরেজিতে কথা কোয়া যাবে না। আর এই আজহারি আসলে ওই যে ওয়াজের মধ্যে ইংরেজি কোয়াই, এই নিয়ে অনেকেই অনেক কথা কোয়াই। তা আমি এই দিন বক্তব্য দিলে ইংরেজিতে আমি একটাও বুঝতে পারিনি, এই জন্য আমার মিজাজটাও খারাপ হয়ে গেছে। শোনো, ওখানে বিভিন্ন দেশের লোক আছে, তাই ওই ইংরেজি করলে সবাই যাতে বুঝতে পারে সেই জন্য ইংরেজি কয়। কথা সত্য না, এটা বিষয়টা তো ভালো, কারণ সে বিভিন্ন ভাষায় যদি মানুষের ইসলামের দাওয়াত দিতে পারে তা এটাই তো ভালো। তা সেই কথাই তো তোমার আমি করছি। তা তুই আবার নিষেধ করছিস কেন? আমি কখন নিষেধ করলাম? তোমার আমি কি বলছি কি? তোমার বলছি যে ওই যে ইংরেজিতে ভাষণ দিয়েছে, কত সুন্দরভাবে ভাষণটা দিলে, তা তুমি একটু তার অভিবাদন। ভাল লেগেছে ওই যে উপরে উঠে যেভাবে, আসলে আমি এই এইটা আমি যে চাই, কিন্তু এই যে মুরব্বীরা কয় যে ইংরেজি হারাম মারাম এইসব কইছে অনেক আগে, আগে বলতো, এখন এটা কমিয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হইলো যে এটা ঠিক হইলো। তা ঠিক হইলো তো? ঠিক হইলো না তো কি হইলো? তা কথা তো ঠিক। তা তুমি তার কাছে একটু অভিনন্দন জানাবা না যে কি কিভাবে কি করছে? কথা তো ঠিক বলিস, একটু ফোন লাগাবা না তার কাছে? আমি তো নিজেই তো মালয়েশিয়ায় আমি মালাই ভাষাও কইতে পারি। হ্যাঁ, ইউ আডা সিহাত গা আডা বাই গা ইস্কারাং মাসামানা বিরাপা লামা মাও ডুডুডি মালয়েশিয়া বিলামাও বালে বাংলাদেশ তামাও বালে লাগি গা। মানে মানে আমি বললাম যে মিজানুর রহমান আজহারি যদি আমি মালাই ভাষায় বলি যে মানে আপনি কেমন আছেন, ভালো আছেন কি না, আপনি আর কতদিন মালয়েশিয়ায় থাকবেন, কবে দেশে আসবেন, হ্যাঁ নাকি দেশে আসার ইচ্ছা নেই, এ মালাই ভাষায় বললাম। তাই সব আমার সাথে বলছা কিছু জানি, ফোন দিয়ে তার সাথে বলো। আমি রামজার কাছে ধরে আসিনি, আবার জেলখানায়। বুঝতে পারিছি। রফিকুল ইসলাম মাদানির কাছেও দিসনি, ওও ধরতে পারবে না, ওর পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা নিয়ে ঘুরি বেড়ায়। জানি জানি, এই যে কল যাচ্ছে। হ্যাঁ, কার কাছে দিছিস? মিজানুর রহমান আজহারি। ঠিক আছে, তো ঠিক আছে, দেখি কথা কইছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ জি, হ্যাঁ হুজুর, হ্যাঁ মিজানুর রহমান আজহারি হুজুর, আটা সিয়াত আবাং। হ্যাঁ, ও মালাই ভাষা তো আবার আপনি একটু এই, হ্যাঁ ইংরেজি বোঝেন। হ্যাঁ মানে হাউ আর ইউ? হ্যাঁ আই এম ফাইন। হ্যাঁ আই কলিং ইউ, আপনি তো বাংলা বুঝি, বাংলা তোমার যে ইংরেজি তো একেবারে বুঝি না। না বোঝে, আন্ডারস্ট্যান্ডিং, হি ইজ ভেরি এক্সিলেন্ট বয়। তো এখন কথা হইলো সেটা না, আমি করছি কি, এই আপনি যে ওই যে মসজিদে খুদ বাঁধেছেন, এর জন্যে আসলে আমরা গর্বিত যে আমাদের বাংলাদেশের একজন মানুষ মালয়েশিয়ার IIUM কই কলি? হ্যাঁ IIUM, IIUM মানে ইউনিভার্সিটি ইউনাইটেড অফ বাংলাদেশ কিংডম। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। মালয়েশিয়া, এই যে এখানে আপনি যে বক্তব্য দিয়েছেন অনেক ভাল লেগেছে, আপনার বক্তব্য আমি বুঝতে পারিনি কথা সত্য, কিন্তু যারা ইংরেজি বোঝে তারা তো বুঝতে পেরেছে, আপনি যে বিভিন্ন ভাষায় আজকে ইসলামের দাওয়াত দিচ্ছেন এইটা আবার এক গোষ্ঠীর সহ্য হয় না। হ্যাঁ, এই জন্যই কয় যে ইংরেজি চলবে না, এই চলবে না, আমি আবার ওইটা শুনে একটু মাথা খারাপ হয়ে গেছিলো। তাই এখন ঠিক আছে, আপনি এইভাবে চালাই যান, আপনি বাংলাদেশের একটা গর্বিত সন্তান, আপনি আমাদের দেশের মুখটা উজ্জ্বল করতেছেন। আরে আপনার মতো আলেম যদি আরও দু দশটা বাংলাদেশে হইতো, যেভাবে জাকির নায়েক ইসলাম প্রচার করে, একইভাবে আপনিও যেন আজকে বাংলার জাকির নায়েক বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে আপনি ইসলামের কথাগুলো বলছেন। আপনি ধন্য, আমরা ধন্য,
আপনার পিতা মাতা ধন্য, যা যে মা আপনার গর্ভে রেখেছে সে ধন্য, যে বাবার ওরসে আপনি ছিলেন সে ধন্য। আসলে আপনি আমাদের দেশের মুখকে উজ্জ্বল করেছেন, আপনার অপেক্ষায় বাংলাদেশের মানুষ। আপনি কবে আসবেন? সবাই পথ চেয়ে আছে, আপনার মুখী কোরআনের বাণী শুনবে। কত সুন্দর করে কথাগুলো বলেন, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর করে, এত মিষ্টি করে, মহব্বত করে কয়জনে বলতে পারে বলেন? আপনি কবে আসবেন হুজুর? ও আপনি মানে লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত? হ্যাঁ, আপনি তো ডক্টরেট করেছেন, আমরা দেখেছি। আবার ওই যে একটা টুপি পাইছেন ওই ইউনাইটেড ইউনিভার্সিটিতে। হ্যাঁ, তাহলে হইল আপনি ভালো থাকবেন হুজুর, আল্লাহ আপনার ভালো রাখুক, নিয়ে খায়াত দিক। আপনার জন্য বাংলাদেশ চেয়ে আছে, আপনি আসবেন। হাজার হাজার তৌহিদি জনতা এয়ারপোর্টে যাবে, আপনাকে বরণ করে নিয়ে আসবে। আমি যদি বেঁচে থাকি আমি ওইদিন এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করব। এয়ারপোর্ট থেকে নারে তাকবীর স্লোগান দিয়ে আপনাকে নিয়ে আসা হবে। আপনার অপেক্ষায় বাংলাদেশ, আপনি চালিয়ে যান। ইংরেজি, ফার্সি, উর্দু, যত ভাষা আছে সব ভাষায় ইসলামের প্রচার করে যান, আল্লাহ আপনার সহায় থাকবে। আমি আল্লাহর কাছে সেই দোয়া করি। জি হুজুর, হ্যাঁ ভালো থাকবে, আসসালাম আলাইকুম। আসলে আমরা সত্যি কি যে ভাল লাগছে, একটা মানুষ এই বাংলাদেশের অনেকেই তাকে চিনল না, অথচ সে বাংলাদেশকে বিশ্ব দরবারে চিনাচ্ছে। আচ্ছা যাই হোক, ওই ইউনিভার্সিটি আমরা একবার বলো। তুই ইংরেজিটা কি অক্ষর করলি? আইআইইউএম। আইআইইউএম, আইআইইউএম এর পুনরূপ হইল ইউনিভার্সিটি কিডোমের ইউনিভার্সিটি। তুমি এই এই শিখিছা তুমি সারা বাজারের অফ মালয়েশিয়া, অফ মালয়েশিয়া। আইআইইউএম আমি বুঝিনি, আইআইইউএম হিসাব দিচ্ছে কেডে অফ মালয়েশিয়া।